নমস্কার, আমি সুস্মিতা সেনগুপ্ত, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ বিস্তারিত কিছু খবর। করোনা মহামারী পরিস্থিতিতে পরীক্ষায় রয়েছে ধোঁয়াশা। করোনা পরিস্থিতিতে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা জুলাই অগস্টে চাইছে 75% রাজ্য। এক্ষেত্রে রবিবারও পরীক্ষা হবে এবং সেটা নিজেদের স্কুলে। এ ব্যাপারে রাজ্যের লিখিত মতামত চাইল কেন্দ্র। তাদের মত লিখিতভাবে এলে 30 মে পরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ইয়াশ মোকাবিলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুধবার থেকে রাজ্যের বড় অংশে, বিশেষত দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে ইয়াশ। বিশেষত উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় হতে পারে। কলকাতা সহ 8 জেলা ভারী বৃষ্টিতে ভিজতে পারে বুধবার। ইয়াশ মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে। এছাড়াও ঝড়ের উপর বাড়তি নজর দেওয়া হয়েছে। নবান্নের পাশেই উপান্ন ভবনে আরও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে মঙ্গলবার রাত থেকেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনের পরিস্থিতি নজর রাখতে ডায়মন্ড হারবারের শুভান্ন ভবনে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এছাড়াও বারুইপুর পুলিশ সুপারের অফিসে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। আবারও দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। দুদিন পরে আবার বেড়ে উঠল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু 16 পয়সা, ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু 27 পয়সা। মুম্বাইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে 99.49 টাকা, কলকাতায় 93.27 টাকা। দল ত্যাগীদের এখনই ফেরাতে রাজি নয় তৃণমূল। সোনালী গুহর পর সরোরা মুর্মু, অমল আচার্য। বিজেপিতে গিয়ে তৃণমূলে ফিরতে ইচ্ছুকদের তালিকা ক্রমেই বাড়ছে। সরোরা মুর্মু মালদার নেত্রী, একসময় তৃণমূলের টিকিটে জিতে জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন। অমল আচার্য ইটাহারের তৃণমূল বিধায়ক ছিলেন। এরা সবাই এখন তৃণমূলে ফিরতে মরিয়া। আর্জির পর আর্জি জানিয়ে চলেছেন। তৃণমূলে ফেরার কথা না বললেও কোচবিহারের প্রাক্তন পুর প্রধান ভূষণ সিংহ বিজেপি ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। কিন্তু এই দলবদলুদের এখনই ফিরিয়ে নিতে নারাজ তৃণমূল। শুরু হলো দুয়ারে অক্সিমিটার। বাড়ি বাড়ি এবার অক্সিমিটার পৌঁছে দেবে সরকার। রাজ্যের গ্রামাঞ্চলে এবার রক্তে অক্সিজেনের মাত্রা মাপতে দুয়ারে অক্সিমিটার পৌঁছানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি পালস অক্সিমিটার নেই, ফলে রোগী বা তার পরিবারের লোকজন জানতেই পারছেন না যে তাদের সামনে কত বড় বিপদ। এজন্য কোভিড উপসর্গ থাকা রোগীদের টেস্ট রিপোর্ট আসার আগে পর্যন্ত সাহায্য করার জন্য বাড়ি বাড়ি পালস অক্সিমিটার পৌঁছে দেওয়া হবে। আশা কর্মীরা তাদের শিখিয়ে দেবেন কিভাবে অক্সিজেন স্যাচুরেশন মাপা যায়। উপসর্গ কমলে বা রোগী হাসপাতালে ভর্তি হলে যন্ত্রটি ফেরত দিতে হবে। করোনার বাড়তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিম্পং এর ত্রিবেণীতে সেফ হাউস তৈরি করা হবে। এই আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এদিন তিনি ত্রিবেণীর কোভিড হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি কোথায় সেফ হাউস তৈরি করা যায় সে ব্যাপারে কথা বলেন জিটিএ এর প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তার সঙ্গেও। উপস্থিত ছিলেন স্বাস্থ্য আধিকারিকেরাও। কোভিড হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসার জন্য কি কি প্রয়োজন সে ব্যাপারে খোঁজ নেন গৌতম দেব মহাশয়। পরে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি, কিছু জিনিসের প্রয়োজন রয়েছে, মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব, কিছুদিনের মধ্যে সেফ হাউস চালু করা হবে ত্রিবেণীতে। কত কি দেখা এই জানলা, কত কি দেখা এই জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে তাই জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নায় জানলা। কত কি দেখায় এই জানলা, মন ভরে দেয় জানলা, কত কি দেখায় জানলা। গোলযোগের কারণে করোনা টিকা নিতে গিয়ে হয়রানির শিকার হলেন বহু মানুষ। এমনই অভিযোগ উঠল ফাঁসিদেওয়া ব্লকের বিশেষ টিকাকরণ কেন্দ্রে। ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা 5টি ক্যাম্পে সুপার স্প্রেডার ক্যাটাগরি ভুক্তদের করোনার টিকাকরণ শুরু হয়।
যেহেতু সেগুলি বিশেষ ক্যাম্প, তাই সেগুলি পোর্টালে সাধারণ মানুষকে দেখানোরই কথা না, কিন্তু কোনোভাবে তা জনসমক্ষে চলে আসে, ফলে অনেকেই নাম রেজিস্ট্রেশন করে সেই কেন্দ্রগুলিতে টিকা নিতে চলে যান, কিন্তু টিকা কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হয়রান হতে হয় তাদের। জানা গিয়েছে কেবল ফাঁসি দেওয়া নয়, গোটা শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এদিন ওই কেন্দ্রগুলিতে টিকা নিতে চলে এসেছিলেন। ভ্যাকসিন না পেয়ে টিকাকরণ কেন্দ্রে থাকা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এদিন বচসা বেঁধে যায়। যদিও পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং ব্লক প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করেন। খবর পেয়ে দার্জিলিং এর ডেপুটি CMOH ফাঁসি দেওয়ার BDO এবং ফাঁসি দেওয়ার BMOH ঘটনাস্থলে পৌঁছন। উপভোক্তাদের সমস্যার কথা বুঝিয়ে বলার পর কোন রকমে সেই সমস্যার সমাধান করেন তারা। উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসের সংক্রমণ পাওয়া গিয়েছে। সোমবার অর্থাৎ আজ ওই মহিলার অপারেশন করা হবে, সেই জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তিত চিকিৎসকেরাও। এদিকে বিশেষজ্ঞরা বলছেন মিউকোরমাইকোসিস নতুন কিছু নয়, গত বছর এই রোগে সংক্রামিত হয়ে শিলিগুড়ির 3 জনের মৃত্যু হয়েছিল। করোনা পরিস্থিতিতে এই রোগ নতুন করে দেখা দেওয়ায় আলোচনায় উঠে এসেছে। তবে যথেচ্ছ স্টেরয়েডের ব্যবহার বন্ধ করা, নিজের ইচ্ছে মতো ওষুধ না খাওয়া এবং ডায়াবেটিসে আক্রান্তদের খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও ব্ল্যাক ফাঙ্গাস এবং মিউকোরমাইকোসিস একই না আলাদা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস বা ডাক্তারি পরিভাষার মিউকোরমাইকোসিসের উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিকেলে শিলিগুড়ি প্রধান নগরের কুলিপাড়ার বাসিন্দা এক মহিলা উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন ওই মহিলা এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে করোনা সংক্রামিত হয়েছিলেন। তার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, করোনা থেকে সুস্থ হয়ে বাড়িতেই ছিলেন, এরই মাঝে তিনি ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রামিত হন। শনিবার ENT বিভাগে ওই মহিলা ভর্তি হওয়ার পর তার উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। ওই মহিলার চোখ, মুখ, নাক সমস্তটাই ফুলেছিল এবং মুখে কালচে ভাবও রয়েছে। এরপরই তার নাকে এন্ডোস্কোপি করে টিস্যু সেল নিয়ে সেই নমুনা পরীক্ষার জন্য ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সেখান থেকেই রবিবার সন্ধ্যায় পজিটিভ রিপোর্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ওই মহিলা মিউকোরমাইকোসিসের সংক্রামিত রয়েছেন। এই রিপোর্ট পেয়ে মহিলার অপারেশনের প্রস্তুতি শুরু করেছে মেডিকেল কর্তৃপক্ষ। জলপাইগুড়িতে এবার করোনার টিকা পাবেন 18 ঊর্ধ্বরা। 18 থেকে 44 এবং 45 ঊর্ধ্বদের টিকাকরণের নির্ঘণ্ট তৈরি করে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। জেলা সদর, বিভিন্ন ব্লক ও পুর এলাকার নির্ঘণ্ট অনুযায়ী টিকাকরণ শুরু হচ্ছে সোমবার অর্থাৎ আজ থেকে। প্রায় 49,500 জনের টিকা দেওয়ার ডেটাবেস তৈরি হয়েছে। জেলা সদরের 6টি সহ ধূপগুড়ি ও বেলাকোবা মিলিয়ে মোট 8টি কেন্দ্রকে টিকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। এর বাইরে ব্লক ও পুরসভাগুলি কেউ টিকাকরণের কেন্দ্র তৈরি করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু বলেন, সরকারি নির্দেশিকা মোতাবেক নানা ক্যাটাগরির মানুষকে টিকাকরণের কাজটি শুরু হলেও আলাদা করে একটি নির্ঘণ্টও তৈরি করে দেওয়া হয়েছে। সরকারি ও আধা সরকারি কর্মচারী, শিক্ষক সহ আরো নানা পেশার মানুষ টিকাকরণের আওতায় আসছেন। 2 সপ্তাহের মধ্যে এই কাজটি সেরে ফেলার পরিকল্পনা নিয়েছেন তিনি। শ্বাসকষ্ট রয়েছে এমনই ইশারায় জানালেন মদন মিত্র। SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি কামারহাটির বিধায়ক মদন মিত্রকে দেখতে যান টলিউডের কয়েকজন অভিনেত্রী, কিন্তু তারা দেখা করতে পারেননি। ওয়ার্ড থেকে বেরিয়ে এসে তারা জানান মদন মিত্রের শারীরিক অবস্থা ভালো নয় বলে শুনেছেন, কিন্তু তার সঙ্গে দেখা করতে পারেননি। এদিন বিকেলে তৃণমূল বিধায়ক হাসপাতালের জানালা দিয়ে কিছুক্ষণ ইশারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এদিন উডবার্ন ব্লকে মদনবাবু পায়চারি করতে দেখা যায়। সাংবাদিকদের দেখে তিনি জানালার ধারে দাঁড়িয়ে পড়েন, হাতও নাড়ান, কিন্তু কোনো কথা বলেননি। সাংবাদিকেরা নিচে থেকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন, অক্সিজেন চলছে, শরীর কেমন রয়েছে, খেয়েছেন, কথা বলতে সমস্যা হচ্ছে, কোনো প্রশ্নেরই জবাবে মুখ খোলেননি মদন মিত্র, কিন্তু ইশারায় বুঝিয়ে দিয়েছেন তার শ্বাসকষ্ট রয়েছে। করোনা মহামারী পরিস্থিতিতে মেয়াদ বাড়ল লকডাউনের। দিল্লিতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ। 31 মে ভোর 5টা পর্যন্ত আরও এক দফা জাতীয় রাজধানীতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পজিটিভিটি রেট 2.5% নেমে গিয়েছে। গত 24 ঘন্টায় 1,600 জন নতুন করে সংক্রামিত হয়েছেন, কিন্তু তৃতীয় ঢেউ যেহেতু চোখ রাঙাতে শুরু করেছে সেহেতু ঝুঁকি নিতে
কোনোভাবেই রাজি নয় দিল্লি সরকার। কেজরিওয়াল জানিয়েছেন, বহু মানুষের সঙ্গে কথা বলে তিনি আরও এক সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অসমে নিহত হল 8 জন জঙ্গি। জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস এবং অসম পুলিশ। তাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির মুখোমুখি সংঘর্ষে 8 জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে 4টি AK-47 সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অসম নাগাল্যান্ড সীমান্ত ঘেঁষা কার্বি আংলং জেলার মিচিবাইলুং এলাকায় পশ্চিম কার্বি আংলং এর অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ সোনোয়ালের নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি অভিযানে নামে সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে নতুন সরকার শপথ নিয়েছে। তার মধ্যে জঙ্গি দমন অভিযানে এই সাফল্য আসায় স্বস্তিতে রাজ্য পুলিশ ও প্রশাসন। এদিন অভিযান নিয়ে রাজ্য পুলিশের স্পেশাল ডিজি জিপি সিং বলেন, অসম পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে ধানসিঁড়ি এলাকায় 6 DNLA জঙ্গি নিহত হয়েছে। কার্বি আংলং জেলাসহ নাগাল্যান্ডের সীমান্ত ঘেঁষা বেশ কিছু এলাকায় যথেষ্ট সক্রিয় DNLA। বিভিন্ন বিশেষ বিশেষ খবরের আপডেট জানতে চোখ রাখুন আর ভয়েস নিউজে। ধন্যবাদ। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, তোমার মনেতে আছে যত কথা সামনে মিলে দেয় জানলা। নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নাই জানলা, কত কি দেখায় জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গা লালা জিঙ্গা জিঙ্গা লালা জিঙ্গা জিঙ্গা লালা, কত কি দেখায় জানলা। মন ভরে দেয় জানলা, কত কি দেখায় জানলা।